আসসালামু আলাইকুম, লিটিল ইউসরা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে এখানে আমি আগে কিচেনে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক থালা বাসন রয়েছে, এগুলো ফার্স্টে ধুয়ে নিচ্ছি, তারপরে বেসিংটা একটু পরিষ্কার করব বলে এখানে একটু হারপিক দিয়ে দিচ্ছি। তারপরে বেসিং পরিষ্কার করে এখানে মেশিন চালু করে দিয়েছি কাপড় ধোয়ার জন্য। তারপরে আমার বাসনগুলো এখানে উপুড় করে দিয়েছি। আমাদের কিচেন থেকে বাইরের গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। দেখুন এখানে বেশি গাছ নেই, অল্প গাছ আছে, তো সকাল সকাল দেখতে বেশ ভালোই লাগে। তারপর কাপড় ধোয়া হয়ে গিয়েছে এখানে, আমি ছাতে চলে এসেছি। ছাতে এসে কাপড়গুলো সব এখানে মেলে দিয়েছি। এখানে দেখুন একটা ছোট্ট তুলসী গাছ লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে নিচে এসে একটু গরম পানি করে নিচ্ছি, তাতে একটু আপেল সাইডার ভিনিগার দিয়ে, আমি রোজ সকালে খাই তাই। তারপরে ঘরগুলো পরিষ্কার করব বলে চলে এসেছি। এখন আমি ঘর পরিষ্কার করছি। ঘর ঘর পরিষ্কার করে নিয়ে এখানে আমি রান্নার জন্য সবজি করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন রান্না ছড়িয়ে দিয়েছি। আমি একটু লেটে চা খাই তাই একটু এখানে চা করে নিয়েছি। এখন এখানে আমি মটন কারি বানাচ্ছি, তো আমার রান্না এখন চলছে। একটু শিমও রান্না করে নিচ্ছি। তারপরে রান্নার শেষে থালা বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে বাসন পেলা সব উপুড় করে রেখেছি। আমি রেকর্ডিং করছি, ইউসরা এখানে দুষ্টুমি করছে। সকালে ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এখানে কাম রেডি করা হয়েছে, তাই ঘরগুলো ফের নোংরা হয়ে গেছে, এগুলো আমি পরিষ্কারই করছি। এর মধ্যে ইউসরা এসেছে, এসে বলে আমি পরিষ্কার করব তাই কান্না করছে। আমি বললে কি হবে? তো এখানে দেখতেই পাচ্ছেন ইউসরা এখন ঝাঁটিটা নিয়ে ও এখন কাগজগুলো পরিষ্কার করছে। হয়ে গেছে সব কাগজ তোলা হয়ে গেছে? একটা আছে, ভাইজান কি করছে? ভাইজান কি করছে? চলো দেখি ভাইজান কি করছে। আজকে রাইহানের ছুটি তাই ও এখানে শুয়ে শুয়ে একটু টিভি দেখছে। তারপরে দুপুরে খাওয়ার টাইম হয়েছে, এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। রায়হান এখনও টিভি দেখছে, টিভি দেখে ওর আর মন ভরছে না। তারপরে সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যেবেলায় একটু চিকেন বাটার মশলা এখানে বানিয়েছি। দেখুন এর আগের ব্লগে দেখেছিলেন যে গেস্ট এসেছে, চিকেন বাটার মশলা বানাচ্ছি, তো রায়হানের খেয়ে ভালো লেগেছিলো তাই রায়হান বলেছিল এখানে একটু চিকেন বাটার মশলা বানাতে আজকে, তাই এখানে একটু চিকেন বাটার মশলা বানিয়েছি। এখন সকলে মিলে এখানে খাওয়া দাওয়া করছি। কি করছো ইউসরা? রায়হান পরে উঠে এখানে দেখুন ভাই বোনে দুজনে ফিসি দেখছো, রায়হান টিভি দেখছে আর ইউসরা মোবাইল নিয়ে দেখছো, ভিডিও দেখছে। বাবারে মন দিয়ে ভিডিও দেখছে। ভাইজানের পড়া হয়ে গেছে? ভাইজান পড়াশোনা করে নিয়েছে? ভাইজান লাইটারটা কেন, সারাক্ষণ তোমরা লাইটার নিয়ে থাকো কেন? কে এনেছে লাইটারটা, কে এনেছে? আমি কেন, আমি আমি। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করার পরে এখানে দেখুন রায়হানের কাল স্কুল আছে, তাই রায়হান তাড়াতাড়ি শুয়ে পড়েছে, কিন্তু ইউসরা তো ঘুমোয় না তাড়াতাড়ি, ও আড়াইটা তিনটে না বাজলে রাত্রে ঘুমায় না, কারণ সন্ধ্যাবেলায় ও একটু ঘুমায়, তো সেই জন্য রাত্রে লেট করে ঘুমায়। আপনারা যারা আমার চ্যানেলের নতুন ব্লগ দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। এখানেই ব্লগটা আজকে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।